বীজ যোগানোর নামত কৃষি বিভাগত লুণ্ঠন রাজ, জালিয়াতিরে 3,25,00,000 টাকা আত্মসাত বিতর্কিত ঠিকাদারর, মন্ত্রিত্বহীন হয়ে থাকা কৃষি বিভাগত এতিয়া চরম অরাজকতা। আর টি আই তথ্যত উন্মোচিত হয়েছে পূর্বর অতুল বরার মন্ত্রিত্বর কালসাত বিভাগ হওয়া ব্যাগুম জালিয়াতির। ভোট জলকীয়া ক্যাপসিকামর বীজ নিদিয়াক আদায় 3,25,00,000 টাকা। 2017 আর 18 বর্ষত কৃষি বিভাগে 19 জেলাত ভোট জলকীয়া ক্যাপসিকামর বীজ যোগান ধরবল দায়িত্ব দিছিল আর ডি ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটক। কৃষি বিভাগে আর ডি ট্রেডার্সক আবন্টন দিছিল 13 কোটি টাকা, কিন্তু নামমাত্র বীজ যোগান ধরে বীজ যোগানের সমুদায় ধন বিভাগের পৰা আদায় করার অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। কথাটা হল কি, মানে বীজটা গোলাঘাট আর গুয়াহাটির মধ্যে কোলে উড়ি গুছি গেল। এটা কেবল উদাহরণে, নগাঁও জেলাতেও নাই পাওয়া। আপনার কামরূপত আপনার 22-23 কেজি বীজ যোগান ধরা বলে তথ্য দেখাইছে আপনার জয়েন্ট ডাইরেক্টর অফিসের পর, কিন্তু আকো কামরূপর ডিওই কৈছে যে আমি 1 কেজিও বীজ পোৱা নাই। জানিব পৰা মতে বিতর্কিত ঠিকাদার প্রণব ডেকার মালিকাধীন আর ডি ট্রেডার্স, ইয়ার পূর্বেও আর ডি ট্রেডার্সর বিরুদ্ধে হেলিলিওর কেলেঙ্কারির অভিযোগ। অনিয়মৰ বাবে ইতিমধ্যে 2016 আর 2017 বর্ষর একাংশ আসনির পুঁজি প্রণব ডেকাক মুকলি করে দিয়া নাই কৃষি বিভাগে। এনে স্থলত বিতর্কিত ঠিকাদার প্রণব ডেকালই কিহর দরত কৃষি সঞ্চালকর। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।